বাল্য বিবাহ, শিশু পাচার, শিশু শ্রম, স্কুল ছুট সমস্যা সমাধানের জন্য গঠিত হলো শিশু সংসদ। বড়ুয়াতে বাল্য বিবাহ রোধে অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা সিনি ও বড়ুয়া প্রশাসন। বিগত প্রায় কয়েক মাস ধরেই বাল্য বিবাহের ঘটনায় প্রশাসনের নজর কেড়েছে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লক। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই কার্যত একের পর এক নাবালিকা বিবাহের ঘটনার জেরে এবার নড়ে চড়ে বসল প্রশাসন। শুক্রবার বড়ুয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সিনির সহযোগিতায় একটি শিশু সংসদ গঠন করা হলো। এই গঠন সভায় উপস্থিত ছিলেন বড়ুয়া বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, উপস্থিত ছিলেন বড়ুয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, উপপ্রধান, কার্যনির্বাহী সহায়ক, সেক্রেটারি, অঙ্গনওয়াড়ি কর্মী, বিভিন্ন সংসদ থেকে আগত দুজন করে শিশু প্রতিনিধি, যারা আগামী দিনে এই শিশু সংসদের সদস্য হবে। এই সংসদের সদস্যরা ভবিষ্যতে বড়ুয়ার এক নম্বর পঞ্চায়েতের বাল্য বিবাহ, শিশু পাচার, শিশু শ্রম, স্কুল ছুট সমস্যা সমাধানের প্রতিবাদী মুখ হয়ে উঠবে। বড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সিনির সহযোগিতায় আজকে শিশু সংসদ, মানে টোটাল 13টা সংসদ, দুজন প্রতিনিধি, একটা করে ছেলে একটা করে মেয়ে, এই নিয়ে একটা সংসদ গঠন করা হলো। এদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের বড়ুয়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে সেই গ্রামে কোথায় বাল্য বিবাহ হচ্ছে, কোথাও নারী পাচার হচ্ছে, কোথাও নারীদের উপর নির্যাতন হচ্ছে, এইগুলো দেখাশোনা করা এবং রিপোর্ট করা, প্রশাসনকে জানানো।